স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো গাঁটছড়া। এই ধারাবাহিককে তিন জুটির কেমিস্ট্রি দেখতে পাওয়া যায়। তিনজনের কেমিস্ট্রি একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা। তবে এই তিনজোড়া দম্পতির মধ্যে দর্শকরা সবথেকে বেশি পছন্দ করেন খরি ও ঋদ্ধিকে, তারপর তারা পছন্দ করেন ধুতিকে। রাহুল একটু নেগেটিভ রোল প্লে করে বলে দর্শকরা তার থেকে মুখ ফেরালেও এটা প্রায় নিশ্চিত যে রাহুল যখন পজিটিভ হবে তখন দর্শকদের মধ্যেও তার চরিত্রের জনপ্রিয়তা তৈরি হবে। অল্প কিছুদিন হলো বিয়ে হয়েছে বনি কুণালের, তাই তাদের সম্পর্কের প্রতিও দর্শকদের সেই হারে আকর্ষণ তৈরি হয়নি। কয়েকদিন আগে তিনজোড়া হানিমুন পর্ব দেখানো হয়েছে এই ধারাবাহিকে। দাদা ঠাকুমার সবাই মিলে হইচই করতে করতে গোপালপুরে গিয়েছিলেন, সেখানে তিন জুটির তিনজোড়া কেমিস্ট্রি ফুটে উঠেছে। সম্প্রতি সিংহরায় পরিবার একটি বড় বিপদের মধ্যে পড়েছে, আর এই বিপদ থেকে উদ্ধার করার জন্য তাদের কাছে বিপজ্জনক রূপে রয়েছে সেই খড়ি। সম্প্রতিকালে স্টার জলসা একটি প্রোমো দিয়ে সেখানে দেখা যাচ্ছে ঋদ্ধি বলছে ফ্যাশন শুতে যদি তারা ডিজাইনার অ্যাওয়ার্ডটা না পায় তাহলে তাদের বাড়ি সম্পত্তি সব নিলামে উঠবে। অন্যদিকে খবর আসে তাদের শত্রু ব্যবসার দলরা তাদের সমস্ত মডেলকে কিনে নিয়েছে দ্বিগুণ দামে। এই সময় যখন কপালে হাত পড়েছে সিংহরায়ের, তখন দেখা গেল সিংহরায় পরিবারের সব বউরা সেজেগুজে হাজির হলো মঞ্চে। মডেল হয়ে সিংহরায় বাড়ির জুয়েলারি পরে তারা হাজির হলো, আর চোখ দাদানো ডায়মন্ড জুয়েলারি পরে সেট পরে মডেল হিসেবে মঞ্চে এলো খড়িও। গাঁটছড়ার ফ্যাশন শোয়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সকলে এটি দেখে ধন্যধন্য করতে শুরু করেন। সবথেকে তাজ্জব ব্যাপার হলো ভিডিওটি পোস্ট করার অল্প সময়ের মধ্যেই 4.1 মিলিয়ন ভিউ পায়। একজন ভক্ত যেমন এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, প্রথমবার কোনো প্রোমো কম সময়ে এত বেশি দর্শন হয়েছে, অভিনন্দন টিম গাঁটছড়া, যা দেখো সকলেই বলছেন মিঠাইকে হারিয়ে নতুন রেকর্ড করলো এই ধারাবাহিক।